নির্ধারিত দামের সীমা অতিক্রম করে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে খ্যাত চিনির মূল্য এখন সেঞ্চুরিতে। 100 টাকার নিচে চিনি কিনতে পারছেন না ভোক্তারা। ব্যবসায়ীদের চাপে গত 12 দিনে 2 দফায় চিনির কেজি 20 টাকা বাড়িয়েছে সরকার। তবুও নির্ধারিত দরের চেয়ে বেশিতে বেচা কিনা হচ্ছে চিনি। সরকার প্রতি কেজি খোলা চিনি 90 টাকা বেঁধে দিলেও বাজারে বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে চিনির দাম বাড়ার কারণ হিসেবে পরিবহন খরচের বাড়তি ভর্তুকিকে দায়ী করছেন এই ব্যবসায়ী। চিনি এখন মেলের ভিতরে গাড়ি সিরিয়াল লেগে থাকে, সিরিয়ালের কারণে দেখা গেছে 2-3 দিন পরে একটা টিপ পায়। ওই সিরিয়ালের গাড়ির যে ড্যামারিজ, সেই ড্যামারিজটা চিনির ভিত্তিকে ঢুকে, ঢুকার কারণে চিনির দাম বেশি। এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দর বেড়ে যাওয়ায় এবং স্থানীয় পরিশোধনকারীর মিলগুলোর উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে গত বছরের 9 সেপ্টেম্বর চিনির দাম বাড়ায় বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। এ দফায় কেজিতে আরও 6 টাকা বাড়িয়ে প্রতি কেজি খোলা চিনি 90 টাকা এবং প্যাকেটজাত চিনির দাম 95 টাকা নির্ধারণ করা হয়। সেই হিসাবে 2 দফায় খোলা চিনির দাম কেজিতে 16 টাকা এবং প্যাকেটজাত চিনির দাম 20 টাকা বাড়ায় মন্ত্রণালয়। 2 দফা দাম বাড়ানোর পরও খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে চিনি। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।